ওর জন্ম যদি ইন্ডিয়ায় হতো তাহলে নিশ্চয়ই ও সালমান খান শাহরুখ খানদের কাতারে থাকতো, এটা আমার বিশ্বাস। যেহেতু একটা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এবং মান্নার শেষ চলচ্চিত্র, মান্না জীবিত থাকা অবস্থায় এটাই শেষ চলচ্চিত্র ছিল। সাধারণের যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনার বাবা হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি এখন শাহাবুদ্দিন সাহেব। তো আসাদকে আমি চিনি হচ্ছে, আদনানকে চিনি আমি ও যখন হচ্ছে একদম ছোট, একদম যখন ও কিশোর সেই সময় থেকেই চিনি। ও আমার সাথে সবসময় যোগাযোগ ছিল এবং ও আমার হচ্ছে আরেকটা ইয়ে হচ্ছে যে আমার ছোটো ভাইয়ের বন্ধু, ওরা ইউনিভার্সিটিতে পড়তো আমার ছোটো ভাইয়ের সাথে, সেই ছোটো ভাইয়ের বন্ধু এবং সেখান থেকে আশাদ আদনানের সাথে পড়েছি। এবং আশাদ আদনান 2014 সালে আমিই তাকে মেম্বারশিপ দিয়েছিলাম, সমিতির মেম্বারশিপ আমি তাকে আশাদ আদনানকে দিয়েছিলাম এবং সেখান থেকেই আমরা হচ্ছে যে তাকে চলচ্চিত্রে আনা। এবং আজকে তার হচ্ছে ষষ্ঠ চলচ্চিত্র রিলিজ হয়েছে, সপ্তমটা রিলিজ হবে রাজকুমার। তো সেই হিসেবে ও আমাকে সবসময় আপনারা দেখেছেন মঞ্চেও বলেছে যে আমি খসুভাই আমাকে নিয়ে এসেছি চলচ্চিত্রে, তার হাত দিয়ে এসেছি। তো যাই হোক, ও আমি হচ্ছে যে ওকে অত্যন্ত আদর করি, প্রিয়, এবং এখন মহামান্যর ছেলেও ওকে দিয়ে যদি আমাদের চলচ্চিত্রের যে এখন দুরবস্থা আছে, আমরা তো চলচ্চিত্র নিয়েই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, ওকে দিয়ে যদি আমরা মহামান্য সাহেবকে দিয়ে যদি আমরা আমাদের চলচ্চিত্রের জন্য একটু বাড়তি কিছু করতে পারি, আমাদের উন্নয়নের জন্য কিছু করতে পারি, সেটাই হবে আমাদের জন্য আসলে মূলত হচ্ছে আমাদের সেটাই কাজ হবে, সেটাই উপকার হবে আমাদের জন্য। হ্যাঁ, আমার আমি যতগুলো আমার 24টা চলচ্চিত্র আমি আমার হচ্ছে যে প্রযোজনা করেছি, আমি তার মধ্যে 13টা চলচ্চিত্রের নায়ক হচ্ছে শাকিব। তো শাকিব হচ্ছে যে আমার একজন অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় একজন আমার ছোটো ভাই, আর হচ্ছে যে ওর মতো আর্টিস্ট আসলে আমি তো এর আগেও বলেছি যে ওর দুর্ভাগ্য হচ্ছে যে ও বাংলাদেশের জন্ম হয়েছে, ওর জন্ম যদি ইন্ডিয়ায় হতো তাহলে নিশ্চয়ই ও সালমান খান শাহরুখ খানদের কাতারে থাকতো, এটা আমার বিশ্বাস। তো ওর সেই দিক থেকে ওর ব্যাড লাক। তবে আমরা এখন আমাদের যে চলচ্চিত্রে আজকে ওরা ওর এই যে প্রিয়তমা করেছে আমাদের আরশাদ আদনান, আমাদের যে প্রযোজক যে ছবিটার, এই এই ছবির মাধ্যমে, এই চলচ্চিত্রের মাধ্যমে আমাদের চলচ্চিত্র কিন্তু 25 বছর এগিয়ে দিয়েছে। এই এই রকম মানে আমাদের সিনেমা এই রকম সুপারহিট বহুদিন পরে, বেদের মেয়ে, জ্যোৎস্না টোৎস্নার পরে অনেক দিন পরে পাওয়া গেছে। তো এরপরে আবার ওর যে রাজকুমার আসতে আসতে সেটাও আবার এর চেয়েও ভালো যাবে আমরা শুনছি বা অনুমান করছি। তো যাই হোক, সে এসছে এবং এসে আমাদের চলচ্চিত্রের জন্য অলরেডি এটা একটা কাজ, এই যে ভালো ছবি দর্শকদের হলে ফিরিয়ে আনা এটা অনেক বড় কাজ, দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। তো সেটা আশাদ আদনান করছে, এটা আশাদ আদনান আমাদের চলচ্চিত্রের অনেক বড় অবদান রাখছে। আসলে এই বিষয়টা তো ওই জায়গাটাই, বিষয়টা হচ্ছে যে প্রচারে প্রসার। আমরা আগে ছোটোবেলায় দেখেছি যে আমরা ওয়েট করতাম যে কবে শুক্রবার আসবে, কবে ইত্তেফাকে আমরা পুরা ইত্তেফাকে আমরা বিজ্ঞাপন দেখবো সিনেমার, সেইগুলো তো চলেই গেছে। এখন আমাদের আমরা করি কি যে আমাদের সিনেমা আমাদের সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে, সেন্সর সার্টিফিকেট পাওয়ার সাথে সাথেই দৌড় দিই সমিতিতে যে একটা ডেট নিয়ে রিলিজ করি, কেউ জানেও না। প্রচারে প্রসার, যত প্রচার করা যাবে, যত হচ্ছে দর্শক জানবে তত দর্শক হলে আসবে এবং তত সিনেমাটা দর্শক সমৃদ্ধ হবে। সো এইটাই হচ্ছে যে বিষয়, এই প্রচারগুলো তারা নিচ্ছে এবং তারা আমরা যতটুকু জেনেছি যে তারা ওভারসিজ অনেকগুলো দেশে তারা একসাথে রিলিজ করবে, সেটাও কিন্তু আমাদের একটা আমাদের দেশের গণ্ডি থেকে বেরোয় আলাদা কিন্তু হচ্ছে যে একটা ব্যবসার জায়গায় যাচ্ছে, ওভারসিজ ব্যবসায় যাচ্ছে, এটাও আমাদের জন্য অনেক বড় একটা জায়গা। এবং সেই জায়গাটাতে আমরা হচ্ছে যে সাধুবাদ জানাই যে আমরা এই ওভারসিজ বিজনেসেতে আমরা আবার মানে ভালোভাবে আমরা পদার্পণ করছি। হ্যাঁ, আমার আমি গল্প নিয়ে কাজ করছি, আমি খুব তাড়াতাড়ি আসছি, গল্প নিয়ে কাজ করছি। তার আগে আমার মান্নার শেষ ছবিটা রিলিজ করব, এটা অনেকদিন করে আছে, আমি ডেট করে করে আমি আসলে ছবিটা রিলিজ দিতে পারিনি, আমি দুঃখিত। দর্শকরা আমাকে বারবার ফোন করে জানতে চায় ছবিটার বিষয়ে। তো আমরা এবার হয়তো বা এটা যেহেতু একটা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এবং মান্নার শেষ চলচ্চিত্র, মান্না জীবিত থাকা অবস্থায় এটাই শেষ চলচ্চিত্র ছিল, আমরা এই চলচ্চিত্রটা রিলিজ করার ব্যবস্থা করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।